বন্ধুরা আমার বাড়ির পাশে একজন দাদার বাড়ির পুকুর শুকনো হয়েছিল সেখান থেকে এক কেজি দেশি ট্যাংরা মাছ কিনে নিয়েছি বাটা মশলায় আজকে দেশি ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি করে দেখাবো বন্ধুরা আমি ঝাল চচ্চড়ি করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন ট্যাংরা মাছ আমি ভালো করে বানিয়ে ধুয়ে নিয়েছি অনেকগুলো ট্যাংরা মাছে আবার ডিমও হয়ে গেছে এই যে আর এখানে নিয়েছি টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা আর বাটা মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ জিরা একসঙ্গে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর নিয়েছি সয়াবিন তেল আপনারা চাইলে সরষা তেলও নিতে পারেন কড়ার মধ্যে ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেব টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা বাটা মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সয়াবিন তেল সবগুলো উপকরণ এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ এবার এবার উন বসিয়ে দেব দেব খুলে একটু নেড়ে নেব তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে এই তরকারিটা দিয়ে আজকে দুপুরে জমিয়ে ভাত খাওয়া হবে